নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার 9 ডিসেম্বর 2022 যে পাঁচ রাশির সুপার টুপার প্রাপ্তি করতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। এবং যারা রাশি জানেন না, নামের অক্ষর দিয়েও কিন্তু আমি প্রতিদিন কিন্তু আলোচনা কিন্তু করি। প্রচুর ফোন এসেছে, ব্যাক অফিসে প্রচুর রিকোয়েস্ট করেছেন, এই জন্য নামের অক্ষর দিয়েও কিন্তু আপনাদেরকে কিন্তু আমি জানাচ্ছি। যারা রাশি জানেন তারা রাশিকে ধরবেন, এবং যারা নামের অক্ষর দিয়ে যারা রাশি জানেন না তারা নামের অক্ষরটাকে কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু এটা ইউজ কিন্তু করবেন। এবার আপনাকে দেখতে হবে আপনার ন্যাকাল চারটি চারটি ভাব, চারটি ভাব, চারটি ভাবাবতী, ভাবাধিপতি কোথায় অবস্থান করছে, বা ওই ভাবের উপর কোন কোন গ্রহের দৃষ্টি আছে। অর্থাৎ আপনার ধনভাব, আকস্মিক প্রাপ্তি ভাব, সফলতা ভাব এবং ভাগ্যভাব, এই চারটি ভাব যদি মূলত স্ট্রং থাকে, মানে কুইক ফাস্ট আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। অনেকে প্রাপ্তির জায়গাটাতে বারবার বাধা আসছে কিনা, আমি বারবার বলছি, শুধু রাহু রক্ষা কবচ পড়ছেন সেটা করলে হবে না। আগে প্রথম কী করতে হবে, স্টেপ বাই স্টেপ দেখতে হবে আপনার ন্যাকাল চার্ট এবং হস্তরেখা। যাদের ক্ষেত্রে ন্যাকাল চার্ট নেই, জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা হস্তরেখা বিচার করুন। আপনার ক্ষেত্রে ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, না রাহু রক্ষা কবচ দিতে হবে, না শনি রক্ষা কবচ দিতে হবে, এই জায়গাটা আগে দেখুন। কারণ রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে, নক্ষত্রগত দিক থেকে, রাহু লগ্ন তো দ্বাদশভাবে কোনভাবে অবস্থান করছে এটা দেখা দরকার, রাহু নিচস্থ নেই, তো এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার, তবেই কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। এবার একটি বিষয় আমি বারবার বলছি, যারা ভিডিওটি দেখছেন কিনা আমি আগে বলবো, নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করুন। এবং যারা নিচ্ছেন ক্যাশ অন ডেলিভারি, জানেন প্রত্যেকেরই একটা ডিমান্ড যে ক্যাশ অন ডেলিভারি কবচগুলো যদি হতো তাহলে খুব ভালো হতো। তো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে কবচের, যারা কবচ দিতে চাইছেন যে কোনো কবচের ব্যাপারে অবশ্যই পরামর্শ নিয়ে আপনারা কবচটা অবশ্যই পরিধান করুন। আমি আবারও বলবো, পরামর্শ নিয়ে, কারণ কতটা পাওয়ার আপনার লাগবে সেই অনুযায়ী কিন্তু কবচ কিন্তু তৈরি হয়। অর্থাৎ এখানে পরামর্শটা অবশ্যই জ্যোতিষ্য গাইডলাইন নেওয়ার পর আপনারা নিতে পারেন। এবং বর্তমানে ক্যাশ অন ডেলিভারি, যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু কবচগুলো নিতে, কালেক্ট করতে কিন্তু পারবেন। এবার আমি কিছু আপনাদেরকে আলোচনা করি। দেখুন, প্রাপ্তির জায়গাটাতে যেমন আমি চারটি ভাবের কথা বলে, চারটি গ্রহ, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই কটি গ্রহ যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে এবং আপনাদের দশা এবং মহাদশা, দশা মহাদশা অন্তর্দশা এর যদি পারমিট করে, তাহলে আপনার মানে চট যদি প্রাপ্তি কিন্তু হবে। আপনার ক্ষেত্রে নেগেটিভ দশা চলছে না পজিটিভ দশা চলছে এটা কিন্তু দেখা দরকার, তবেই কিন্তু বলা যাবে আপনার জন্মছকটাতে কতখানি পটেন্সিয়ালিটি আছে। অর্থাৎ অনেকে প্রচেষ্টা করছে হচ্ছে না, বাধা পেয়ে যাচ্ছে, কেন হচ্ছে সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে বলতে হবে। এই জন্য নিজস্ব যখন ন্যাকাল চার্ট বিচার করবেন, নিজস্ব একটা টার্গেট নাম্বার থাকে, অর্থাৎ ফরচুনা নাম্বার, যেটা আপনার ক্ষেত্রে এক না এক না সময় কিন্তু লাকি হিসাবে কিন্তু আসবে। ফরচুনা নাম্বারটা আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটাবে। কত অ্যামাউন্টের প্রাপ্তি ঘটাবে আমি বারবার বলছি, ভাগ্যভাব এবং রাহুকে স্ট্রং করুন। মানে অনেকে চাই না, খুব কম পরিশ্রম করে প্রচুর অর্থ যেন পায়, এর জন্যই তো বারবার বলছি রাহু গ্রহকে এবং ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তিভাব, এই জায়গাগুলো এবং যে দোষগুলো আছে সেই দোষগুলোকে কাটিয়ে নিন। কাটিয়ে নিলে কিন্তু চট করে, চট জলদি আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল আমি আগে রাহুকালটা বলে দিই, সকাল 10:30 থেকে আপনার 12 পর্যন্ত রাহুকাল রয়েছে, এই সময় কোনো শুভযাত্রার শুভ কাজ করবেন না। এবং এর পাশাপাশি আপনার জন্মছককে বিচার করার পর আপনি একটি সিদ্ধান্ত নিন যে আপনার প্রাপ্তির সময়টা কখন, কোন বছরগুলো প্রাপ্তির যোগ রয়েছে, কোন সময়টা আপনার প্রাপ্তির যোগ রয়েছে, বছরের কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে শ্রেষ্ঠ, সেই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার। এবং ভাগ্যভাব এবং আকর্ষিক প্রাপ্তির ভাবটাকে অবশ্যই স্ট্রং করুন। যাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ লাগবে অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তবে পরামর্শ নিয়ে তবেই কবচগুলো আপনারা কিন্তু পরিধান কিন্তু করবেন। এবার আমি জানাচ্ছি, আগামীকাল শ্রাদ্ধ যোগ রয়েছে এবং
রাহুকালটা আপনাদেরকে জানালাম। এরপরে আপনাদেরকে যে কথাটা আমি বলবো, যারা রাশি জানেন না, নামের অক্ষর দিয়ে টার্গেট নাম্বার। দেখুন, নামের অক্ষর, আপনার নাম প্রথম কথা যদি জি দিয়ে শুরু হয়, আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার হচ্ছে 5। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 8। আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 9। আপনার নামের অক্ষর যদি ভি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার 2। অর্থাৎ নামের অক্ষরটি আমি আজকে আলোচনা করলাম, যারা রাশি জানেন না তারা নামের অক্ষরটাকে ধরবেন। এবার যারা রাশি জানেন তারা রাশিটাকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব কিন্তু দিবেন। কিন্তু এই যে আমি 5 রাশির প্রাপ্তির কথা বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ আছে। দেখুন, এখন 100 টাকা হলো প্রাপ্তি, আবার 1,00,000 টাকা হলো প্রাপ্তি, 10,00,000 হলো প্রাপ্তি, 1,00,000,000 হলো প্রাপ্তি। সেটা তো নির্ভর করবে আপনার যোগটা কখন আছে, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আপনার যোগ আছে, তবে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো যে আপনার ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনাটা কোন সময়গুলোতে আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবার আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি আগামীকালের রাশি, নাম, টার্গেট নাম্বার, শুভ সময়। নাম্বার 1 যে রাশির কথা আমি বলবো আগামীকালের, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় 12:42 থেকে 2:14 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকাল, সুপার টুপার প্রাপ্তি করতে চলেছে, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের শুভ সময় 1:14 থেকে 3:42 পর্যন্ত। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের সুপার টুপার প্রাপ্তি করতে চলেছে, সে রাশির নাম আগামীকালে মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের শুভ সময় বৈকাল 4:04 থেকে শুরু করে 5:18 পর্যন্ত। 4 নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 9:32 থেকে 10:12 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সেই রাশির নাম আমি আপনাদেরকে জানাবো। তার আগে একটু কথা আপনাদেরকে আমি বলে দিই। দেখুন, যারা এই ভিডিওটি দেখছেন প্রাপ্তি হচ্ছে না, শুনছেন কেন হচ্ছে না, এই জন্য নিজের জন্ম কুণ্ডলিটা আমি বারবার বলবো বা হস্তরেখাটা একবার বিচার করুন। অহেতুক অর্থ অপচয় না করে আপনার কোন কোন সময়গুলো যোগ আছে, কোন জায়গাগুলোতে পাওয়ার আপ দিতে হবে, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হবেই হবে। এবার আমি আরেকটি আপনাদেরকে ইনফরমেশান দিই, যারা সমস্যাতে আছেন কি না, মানে হতাশ হবেন না, অর্থাৎ মনোবল ভাঙবেন না। দেখবেন সময় সবার একরকম যায় না, কিছু না কিছু আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন কিন্তু আসতে চলেছে, তবে নিজের ন্যাকাল চার্ট অবশ্যই বিশ্লেষণ করুন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6। আপনাদের আগামীকালের শুভ সময় 12:08 থেকে শুরু করে 12:08 থেকে শুরু করে আপনার 1:32 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ আমি যে টাইমগুলো বললাম সেই টাইমগুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং নিজস্ব একটা যারা পার্সোনাল চার্ট দেখাচ্ছেন সেটার অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে ফরচুনা নাম্বার এবং লাকি নাম্বারটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, এবং কোন কোন সময়গুলোতে আপনার প্রাপ্তি রয়েছে, কোন কোন বছরগুলোতে, কোন কোন মাস,
কোন কোন বছরে কতদিন পর্যন্ত প্রাপ্তি রয়েছে সেটাও কিন্তু বিশেষ কিছু ফর্মুলা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যারা অনলাইন কনসালটেন্সি করছেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।